সুপ্রিয় বন্ধুরা, চলে আসলাম আরেকটি মজাদার এইচএসসি আইসিটি থার্ড চ্যাপ্টারের একটি অন্যতম ভিডিও নিয়ে। তা হচ্ছে যৌগিক লজিক গেট বা নর গেটের বর্ণনা, কিভাবে আমরা যে কোনো গেটকে খুব ইজিলি বর্ণনা করতে পারি সে বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব। সো আজকের ভিডিওতে আলোচনা করব দুই ইনপুট বিশিষ্ট নর গেটের বর্ণনা, হতে পারে সেটা নর গেট, এক্সর, এক্স নর গেট বা ন্যান গেট বা নট অর অ্যান্ড গেট। যে কোনো গেট হোক না কেন, সেই গেটকে কীভাবে খুব ইজিলি আমরা বর্ণনা করতে পারি সে বিষয়ে আজকে আমরা দেখব। এই ভিডিওটি দেখে নিলে তুমি যে কোনো গেটের বর্ণনা খুব ইজিলি করে ফেলতে পারবে। তো সর্বপ্রথম যে বিষয়টা একটু আলোচনা করে নেব তা হচ্ছে যে লজিক গেট মানে কি। লজিক গেট মানে আমরা আগে জেনেছি, লজিক গেট মানে হচ্ছে যুক্তি নির্ভর গেটকে লজিক গেট বলা হয়। লজিক মানে যুক্তি আর গেট মানে হচ্ছে যার ভেতর দিয়ে কিছু আসা যাওয়া করে। তো লজিক গেটের মানে হচ্ছে যে গেটের মধ্যে দিয়ে যুক্তি আসা যাওয়া করে বা যুক্তি নির্ভর গেটকে লজিক গেট বলা হয়। সো এই লজিক গেট মূলত দুই প্রকার, মৌলিক এবং যৌগিক। যৌগিক লজিক গেট হচ্ছে ন্যান গেট, নর গেট, এক্সর গেট, এক্স নর গেট। এবং ন্যান্ড এবং নর গেটকে বলা হয় ইউনিভার্সাল গেট। কেন? কারণ ন্যান গেট এবং নর গেট দিয়ে যে কোনো গেটকে অর্থাৎ যে কোনো মৌলিক গেটকে মৌলিক গেটে পরিণত করা যায়। নর গেট এবং ন্যান গেট দিয়ে যে কোনো মৌলিক গেট তৈরি করা যায় বলে নর গেট এবং ন্যান গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়। সো আজকে আমরা দেখবো যে এই নর গেটকে কীভাবে খুব ইজিলি আমরা বর্ণনা করতে পারি। যে কোনো গেটকে বর্ণনা করতে হলে আমাদের বেশ কিছু বিষয় অবলম্বন করতে হবে বা বেশ কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে তার সর্বপ্রথম সাংকেতিক চিহ্ন বের করে ফেলতে হবে, এরপর সমীকরণ, সমীকরণ থেকে আমাদের সত্যক সারণী, সত্যক সারণী থেকে সমীকরণ থেকে আমাদের একটা বর্ণনা দিতে হবে। এই বর্ণনার মাধ্যমে আমরা সেই গেটটাকে সুন্দরভাবে বর্ণনা করে ফেলবো। সো লেটস সি কিভাবে নর গেটকে বর্ণনা করে ফেলতে পারি। তো নর গেটকে বর্ণনা করতে হলে সর্বপ্রথম আমাদের সাংকেতিক চিহ্ন আঁকতে হবে। তো এখানে লক্ষ্য রাখতে হবে যে দুই ইনপুট বিশিষ্ট। আমাদের ইনপুট কয়টি থাকবে? আমাদের ইনপুট থাকবে মাত্র দুটি। ধরো আমি ইনপুট নিলাম এ এবং আমি আরেকটি ইনপুট নিলাম বি। এবার এই দুই ইনপুট বিশিষ্ট আমি একটা সার্কিট আঁকবো। কী সার্কিট আঁকবো? সেটা হচ্ছে যে নর গেটের ইলেকট্রিক সার্কিট আঁকবো। নর গেট এই বিষয়টা একটু মাথায় রাখবা। নর গেটের মধ্যে কী কী লুকিয়ে আছে, নর গেটের মধ্যে কী কী লুকিয়ে আছে। নর অর মানে হচ্ছে যুগ। এই নর গেটের মধ্যে যে যে বিষয়গুলো লুকিয়ে আছে তা হচ্ছে এই অর মানে হচ্ছে যুগ। তাহলে অর, হ্যাঁ আমরা অর লিখলাম। এবং এর সাথে কী আছে? এর সাথে আমরা দেখতে পাচ্ছি অর এবং এন। এন মানে হচ্ছে নট, এন মানে হচ্ছে নট। তার মানে কি বুঝতে পারলাম? তার মানে দুটি মৌলিক গেট মিলে একটি যৌগিক লজিক গেট হয়েছে। অর্থাৎ অর গেট এবং নট গেট দুটি মিলে নর গেট, অর গেট এবং নট গেট দুটি গেট মিলেই নর গেট। তো এবার ইলেকট্রিক সার্কিট আঁকতে গেলে আমাদের এই বিষয়টি মাথায় রাখতে হবে যে আমাদের প্রথমে অর মানে যোগ করতে হবে। তো দুইটি ইনপুট নিলাম, তাহলে আমরা যোগ করার নিয়ম তো সবাই জানে আই গেস। এটাকে এভাবে টেনে দিয়ে আমরা যোগের সাংকেতিক চিহ্নটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের যোগ চিহ্ন। এ এবং বিকে আমরা যোগ করে দিলাম এবং এর সাথে কিন্তু নট আছে। নট মানে কি? বিয়োগ। আর বিয়োগ সাইনটা কীভাবে দেয়? এর সাথে যদি আমরা একটা এখানে জিরো অ্যাড করে দিই তাহলে এটা বোঝানো হচ্ছে যে এ প্লাস বিকে মানে নট করে দিলাম। মানে এ প্লাস বি এইটুকু হচ্ছে আমাদের অর গেট এবং এইটুকু হচ্ছে আমাদের নট গেট। এই নট গেটের জন্য আমরা উ দিয়ে দিলাম। সো এটা হচ্ছে আমাদের মূলত কি? নর গেটের ইলেকট্রিক সার্কিট। নর গেটের ইলেকট্রিক সার্কিট কী হবে? এই এ প্লাস বি এটুকু হচ্ছে আমাদের অর গেট এবং এই জিরো চিহ্নটা দিলাম এটা হচ্ছে আমাদের নট। তো এর সমীকরণটা কেমন হবে? সমীকরণটা হবে এরকম, এক্স বা ফাংশন ইজ ইকুয়াল টু কী হবে আমাদের দুইটি যোগ, এ প্লাস বি, এ প্লাস বি। এবং এই জিরো বা নটের জন্য আমরা একটা কমপ্লিমেন্ট চিহ্ন দেবো ওপরে বা কমপ্লিমেন্ট সাইন আমরা ওপরে দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের একটা কমপ্লিমেন্ট সাইন। তো সমীকরণ, তো সমীকরণ সমান সমান আমরা কী পেলাম যে এক্স ইজ ইকুয়াল টু কি? আমাদের সমীকরণটা কী ছিল? যে এক্স ইজ ইকুয়াল টু আমাদের সমীকরণটা ছিল যে এ প্লাস, এরপর আমরা যদি বি এবং তারপরে নট থাকার জন্য আমাদের একটা কমপ্লিমেন্ট চিহ্ন দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের নর গেটের সমীকরণ। তাহলে আমরা কী পেলাম? সাংকেতিক চিহ্ন পেয়ে গেলাম, সমীকরণ পেয়ে গেলাম। এবার আমাদের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো তা হচ্ছে সত্যক সারণী। সো নাও কোয়েশ্চেন ইজ, হোয়াট ইজ সত্যক সারণী? সত্যক সারণীর মানেটা কি? সত্যক সারণী হচ্ছে এমন একটি সারণী যে সারণীতে বুলিয়ান অ্যালজেব্রার কোনো ফাংশনের ইনপুট চলকগুলোর ভিন্ন মানের উপর ভিত্তি করে আউটপুটের মান প্রদর্শিত হয় তাকে সত্যক সারণী বলা হয়। আমার কথাটি বুঝতে পারো নাই? তো বিষয়টা হচ্ছে এরকম, সত্যক সারণী হচ্ছে এমন একটি সারণী, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ইনপুট, কয়টি ইনপুট? দুইটি ইনপুট। এবং এই দুইটি ইনপুট কি? এ প্লাস বি। এই দুইটি ইনপুট
এই দুইটি ইনপুটের বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে কোনো ফাংশনের ইনপুটের চলকগুলোর ভিন্ন মানের জন্য, এই যে ইনপুট কী কী ইনপুট দিলাম আমরা, এ ইনপুট দিলাম, বি ইনপুট, এই ইনপুট যে চলকগুলো, চলকগুলো কী কী আছে, এ এবং বি, এ এবং বির কিন্তু ভিন্ন ভিন্ন মান আছে এবং এ এর বি এর ভিন্ন ভিন্ন মানের উপর ভিত্তি করে আউটপুটের মান প্রদর্শিত হয়। এখন এক্স কিন্তু আমাদের একটা আউটপুট, মানে আউটপুট ফাংশন এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস বি কমপ্লিমেন্ট, তাহলে এ একটা চলক, এর কিন্তু মান রয়েছে। বুলিয়ান অ্যালজেব্রা কয়টি, সত্য এবং মিথ্যা, জিরো এবং ওয়ান, এর দুইটি মান থাকে আমাদের। তো এ এবং বি দুইটা চলকের কিন্তু মান আছে, এই দুইটা চলের ভিন্ন মান হতে পারে, হ্যাঁ, এ জিরো বা ওয়ান, যে কোনো ভিন্ন মান হতে পারে। তাহলে কী বলতেছে যে চলকগুলো ভিন্ন মানের উপর ভিত্তি করে আউটপুটের মান প্রদর্শিত হয়, অর্থাৎ এ চলক এবং বি চলকের মানের উপর ভিত্তি করে কিন্তু আমরা এক্স ইজিক্যাল টু একটা আউটপুট পাবো, তাদেরকে আবার কমপ্লিমেন্ট করে। এই যে এক্স ইজিক্যাল টু একটা আউটপুট পাবো এবং এই যে এ এবং বি এই দুইটা চলকের যে ভিন্ন মান, এর এই মানগুলো ক্যালকুলেশন যে সারণীর সাহায্য করা হয় সেই সারণীকে সত্যক সারণী বলা হয়। অর্থাৎ এই যে টোটাল ক্যালকুলেশনটা, হ্যাঁ, এই যে চলকগুলোর মান দিয়ে এদের মধ্যে যোগ তারপর কমপ্লিমেন্ট করা, এটা একটি সারণীর সাহায্য করা হয় এবং এই সারণীটাকে বলা হয় সত্যক সারণী। সো লেটস সি কীভাবে এটি করা হয়। সো আমরা যদি সত্যক সারণীর দিকে লক্ষ্য করি, সত্যক সারণীকে তার একটি মজার ব্যাপার হচ্ছে যে সত্যক সারণীর কলাম বা রো সংখ্যা কেমন হবে বা কটি হবে, আমরা কীভাবে বুঝবো এখানে ছটি কলম দিতে হবে বা সাতটি কলম দিতে হবে। একটি জিনিস মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যে আমাদের এই যে ইনপুট, কয়টি ইনপুট রয়েছে, দুটি ইনপুট, যদি দুই ইনপুট থাকে তাহলে আমাদের কলাম কটি হবে, চারটি। এটা কীভাবে করবো আমরা, এটার জন্য একটা সিম্পল একটা সূত্র আছে, তো টু এন, টু এন, টু এন, এন মানে হচ্ছে আমাদের ইনপুট সংখ্যা, আমাদের ইনপুট যতগুলো হবে আমাদের তত পাওয়ার হবে। সো লেটস সি আমাদের ইনপুট কয়টি রয়েছে, আমাদের এখানে ইনপুট হচ্ছে আমাদের দুটি, তাহলে টু টু দি পাওয়ার টু ইট উইল বি ফোর। তার মানে হচ্ছে আমাদের সত্যক সারণীর ক্ষেত্রে মেইন চারটি কলাম থাকবে, মেইন চারটি সত্যক সারণীর ক্ষেত্রে আমাদের মেইন চারটি কী থাকবে, যে এই লম্বালম্বিভাবে আমাদের কী থাকে, হ্যাঁ, আমাদের কলাম এবং পাতালোভাবে আমাদের রো থাকে। তো আমাদের এই চারটি, ওয়ান টু থ্রি ফোর, এই চারটি কী থাকবে, রো থাকবে, এই চারটি রো। এখন যদি আমাদের ইনপুট তিনটি হতো, এখানে থ্রি হলে, সরি, এখানে টু হলে উপরে থ্রি হলে, টুকে আমরা কিউব করলে এইট হতে, তাহলে আমাদের কিন্তু কলাম, আমাদের রো সংখ্যা কিন্তু আটটি হয়ে যেত। তো কীভাবে আমরা সত্যক সারণী কলাম রো সংখ্যাটা বের করে ফেলবো, আমাদের ইনপুটের উপর নির্ভর করবে, আমাদের ইনপুট যত থাকবে সেটাকে আমরা উপরে বসে দিলে তারপর আমাদের স্কোয়ার বা কিউব এটার মাধ্যমে খুব ইজিলি আমরা পেয়ে যাবো। তাহলে আমাদের টুকে টু দিয়ে স্কোয়ার করলে আমরা ফোর পাই, তাহলে আমাদের সত্যক সারণী ক্ষেত্রে আমাদের এই রোটা হবে ফোর, ওয়ান টু থ্রি ফোর। এবং একই সাথে আমাদের আরেকটি কলম বাড়তি নিতে হবে আমাদের ইনপুট এবং আউটপুট এবং এর চলকগুলোর মান লেখার জন্য। সো লেটস সি কীভাবে আমরা এখন সত্যক সারণীর সাহায্যে এই নর গেট ইলেকট্রিক সার্কিটটাকে বর্ণনা করে ফেলতে পারি। সো সর্বপ্রথম আরেকটি মজাদার বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের যে চলকগুলোর মান লেখার ক্ষেত্রে আমাদের একটি প্যাটার্ন মনে রাখতে হবে। প্রথমে হবে একটি জিরো একটি ওয়ান, তারপরে হবে আমাদের দুটি জিরো দুটি ওয়ান, তারপর হবে চারটি জিরো চারটি ওয়ান, তারপর হবে আটটি জিরো আটটি ওয়ান। আমি আবার বলি সবাইকে যে আমাদের এই চলকগুলোর মান লেখার ক্ষেত্রে আমাদের যে রোর মধ্যে কলমের মধ্যে যে আমরা মানগুলো লিখবো সেগুলোর ক্ষেত্রে প্রথম কলমে থাকবে, মানে প্রথম আমাদের কলমে থাকবে একটি জিরো একটি ওয়ান, একটি জিরো একটি ওয়ান, তারপরে থাকবে, তারপরে যদি কোনো কলম থাকে তাহলে দুটি জিরো দুটো ওয়ান, তারপরে যদি থাকে আরও চারটি জিরো চারটি ওয়ান, এরপর আটটি জিরো আটটি ওয়ান। সো লেটস সি মানে আমি কী বিষয়টা তোমাদের বোঝাতে চাচ্ছি। এই দেখো এখানে ইনপুট, ইনপুট মানে কী, ইনপুট কী ছিল আমাদের, এই যে ইনপুট, এ ইনপুট এবং বি ইনপুট, এ ইনপুট এবং বি ইনপুট আমরা লিখলাম, এ এবং বি, এপাশে এ লিখবে এপাশে বি। তো বি ইনপুটের ক্ষেত্রে আমরা মনে রাখতে হবে যে প্রথমে কী হবে একটি জিরো একটি ওয়ান, এই যে ওয়ান আছে দেখ, এর জন্য আমরা কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা জানি যে জিরো এবং ওয়ান ছাড়া কোনো মান নেই, তা আমাদের একটি জিরো আমরা এখানে খুব ইজিলি লিখে দিলাম, একটি জিরো একটি ওয়ান, একটি জিরো এরপর একটি ওয়ান, এবং আরেকটি সেকেন্ড কলমে কী হবে দুটি জিরো দুটি ওয়ান, তাহলে এই যে দুটি জিরো এরপর ঠিক সিম্পলি আমাদের এখানে দুটি ওয়ান হয়ে গেল, দুটি জিরো দুটি ওয়ান। এখন আমাদের আরেকটি বিষয় মনে রাখতে হবে, আমার একটু সিম্পল ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমাদের এখানে একটি কমপ্লিমেন্ট চিহ্ন দিয়ে নিতে হবে, এক্স এ প্লাস বি তারপর কমপ্লিমেন্ট। সো আমরা কিন্তু বুলিয়ান যোগ বুলিয়ান গুণ এগুলো সবই কিন্তু আই গেস আমরা করে ফেলেছি। সো খুব ইজিলি আমরা এখন এই দুইটার ক্যালকুলেশনটা করে ফেলবো। তো প্রথমে একটু লক্ষ্য করো, ইনপুট আমাদের এ এবং বি, এই দুইটা ইনপুটকে যখন আমরা যোগ করবো এ প্লাস বি, তো বুলিয়ান যোগ আমরা সবাই জানি জিরো প্লাস জিরো ইজিক্যাল টু কী হবে জিরো, এবং তাকে যদি কমপ্লিমেন্ট করি, কমপ্লিমেন্ট মানে কি বিপরীত, কমপ্লিমেন্ট মানে বিপরীত, আমি যদি ওয়ানকে কমপ্লিমেন্ট করি তাহলে আমাদের জিরো ইজিক্যাল টু ওয়ান হবে, তাহলে জিরো প্লাস জিরো, জিরো প্লাস জিরো
আমাদের ইকুয়াল টু কি পাই আমরা জিরো পাই, এবং জিরোকে যদি কমপ্লিমেন্ট করি তাহলে আমরা ওয়ান পেয়ে যাই। আই গেস আমরা সবাই বুঝতে পারলাম, জিরো প্লাস ওয়ান ইজ ইকাল টু ওয়ান, ওয়ানকে যদি আবার কমপ্লিমেন্ট করি ওয়ান, জিরো প্লাস ওয়ান ইজ ইকাল টু ওয়ান, ওয়ানকে যদি আবার কমপ্লিমেন্ট করি ওয়ানকে যদি আবার কমপ্লিমেন্ট করি তাহলে আমাদের কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এরপর ওয়ান প্লাস জিরো ইজ ইকাল টু ওয়ান, ওয়ানকে যদি কমপ্লিমেন্ট করি তাহলে জিরো, ওয়ান প্লাস ওয়ান ইজ ইকাল টু ওয়ান, ওয়ানকে কমপ্লিমেন্ট করলে জিরো। তাহলে কিন্তু আমরা একটা বিষয় লক্ষ্য করতে পারছি এখানে, যে যে কোনো দুইটি ইনপুটের মান যদি জিরো হয় তাহলে আমাদের আউটপুটটি সত্য হবে বা ওয়ান হবে। সো এটাই আমরা কীভাবে খুব ইজিলি বর্ণনা করে ফেলতে পারি। সো বর্ণনার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে বর্ণনাটা আমরা এভাবে দেবো যে যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং যেখানে যে কোনো দুটি ইনপুট মিথ্যা হলে আউটপুট সত্য হবে তাকে নর গেট বলে। আই গেস আমরা সবাই বুঝতে পারলাম যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে, এটা হচ্ছে আমাদের একটি ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট, দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়। ইনপুট কটি ছিল, এ এবং বি, দুটি ইনপুট ছিল। আমাদের দুটি ইনপুট দিয়ে কী হচ্ছে, আমাদের ইনপুট ছিল কটি, দুটি, তাহলে আমাদের দুটি ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, তাহলে আমরা এ এবং বি দুটি ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পেলাম। আচ্ছা ঠিক আছে, এবং যেখানে যে কোনো দুটি ইনপুট মিথ্যা হলে, এ জিরো, এ ইনপুট জিরো এবং বি ইনপুট, দুটি ইনপুটই জিরো বা মিথ্যা, দুটি ইনপুট মিথ্যা হলে আউটপুট সত্য হবে তাকে নর্গেট বলে। তাহলে আমরা আউটপুট কী পেয়েছিলাম, ওয়ান, তার মানে সত্য, এটা হচ্ছে নর্গেট। তো আই গেস আমরা সবাই খুব ইজিলি বুঝতে পারলাম। ঠিক একই রকমভাবে আমরা যদি এখানে অ্যান্ড গেট করতাম তাহলে অ্যান্ড গেটে ইলেকট্রিক সার্কিট আঁকতাম, অ্যান্ড গেটে ইলেকট্রিক সার্কিট এঁকে তারপরে এর সমীকরণ সত্য সারণী ব্যবহার করে খুব ইজিলি আমরা বর্ণনা করে ফেলতে পারতাম। তার মানে যে কোনো গেট আমাদের আসুক না কেন আমরা এই চারটি ধাপ অবলম্বন করে খুব ইজিলি সেই গেটটিকে বর্ণনা করে ফেলতে পারি।